हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माहास किचेन। आशा करी सबाई भालो आछेन। आज आमी आपनादेर साथे निये कुक करब स्वीट एंड सावर ओबरजिन कारी। चलुन आमरा प्रिपारेशने चले जाई। आमी ओबरजिन बा बेगुनटा वाश करे निएछि, कारण आपनारा परे वाश करते पारबेन ना। एबार एटा आमी हाफ करे केटे निब। आमी स्टोवटा रेखे दिएछि, आमी स्टोव सह एटा कुक करब, ताहले एटा एकसाथे थाकबे। আমি দুটো প্লেটে তিনটি বেগুনের সবগুলো স্লাইস নিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন ব্ল্যাক পেপার পাউডার, 1 টেবিল স্পুন সল্ট। আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। এবার আমি এগুলো সব একসাথে মিক্স করে দিচ্ছি। আমার বেগুনগুলো মিক্সড হয়ে গিয়েছে। আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি, কারণ সল্টের কারণে বেগুনগুলো থেকে অটোমেটিক্যালি পানি বের হওয়া শুরু হয়। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন, আমার বেগুনগুলোর সাথে সিজনিংগুলো খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গিয়েছে। চলুন এবার বেগুনগুলো ভেজে নিই। আমি একটি ফ্রাইং প্যান মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। আমি এতে 5-6 টেবিল স্পুন সানফ্লাওয়ার অয়েল অ্যাড করে দিচ্ছি। বেগুন ভাজতে একটু বেশি অয়েল লাগে, আপনারা কম বেশি করে নেবেন বেগুনের পরিমাণ অনুযায়ী। এবার আমি বেগুনগুলো অ্যাড করে দিচ্ছি এবং লাইটলি গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব বোথ সাইডে। দেখুন, আমার বেগুনগুলো হাফ হাফের মতো ওয়াটারি কালার বা পানির কালার এসে পড়েছে উপর দিয়ে, তার মানে হাফ কুক হয়ে গিয়েছে। এবার আমরা এটা এপাশ থেকে ওই পাশে নিয়ে যাচ্ছি এবং আমার বেগুনগুলো হাফ কুক হয়ে গিয়েছে এবং আমি বোথ সাইডেই 2-3 মিনিটস ইচ সাইড করে কুক করে নিয়েছি। এবার আমি বেগুনগুলো নামিয়ে নিচ্ছি। সেমভাবে আমি রেস্ট অফ দ্য ব্যাচ কুক করে নিব। আমি সেম ফ্রাইং প্যানে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এতে আমি দিয়ে দিব 4 টেবিল স্পুন সানফ্লাওয়ার অয়েল। আমি 2টি হোল অনিয়ন অ্যাড করে দিচ্ছি, ছোট করে কাটা। 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট এবং লবণ স্বাদ মতো। এবার আমি পেঁয়াজ এবং আদা রসুনের পেস্টটি লাইটলি গোল্ডেন করে ভেজে নিব। আমার পেঁয়াজ এবং আদা রসুনের পেস্ট লাইটলি গোল্ডেন হয়ে গিয়েছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন গরম মশলা পাউডার, ব্ল্যাক পেপার, 1 টিস্পুন ভেজিটেবল সিজনিং, 1 টিস্পুন সয়া সস। এবার আমি এটা মিক্স করে 1-2 মিনিটের জন্য কুক করে নিব। অ্যাড করে দিচ্ছি 2টা তেজপাতা হাফ করে, ছোট এলাচ, 2 টেবিল স্পুন ক্যাচাপ, 2 টেবিল স্পুন তেঁতুলের পানি এবং 2 টেবিল স্পুন চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি কম বেশি করে নিতে পারেন। এবার আমরা সবগুলো 2-3 মিনিটের মতো কুক করে নিব। আমার মশলাটা খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে, দেখুন তেলটাও সেপারেট হয়ে গিয়েছে। এবার আমি আমার ভাজা বেগুনগুলো অ্যাড করে দিচ্ছি এবং মিক্স করে নিচ্ছি। সেভেন টু এইট মিনিট পর ফিরে আসলাম। আমার সুইট অ্যান্ড সাওয়ার ওভারজিন কারি, বা এটাকে অনেকে আচারি বেগুনও বলে থাকে, কুক হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমি আমার সুইট অ্যান্ড সাওয়ার ওভারজিন কারি বা আচারি বেগুন, ধনিয়া পাতা এবং ভাজা পেঁয়াজ বা ফ্রাইড অনিয়নের সাথে পরিবেশন করে দিলাম। এটি দেখতে যেমন সুন্দর লাগছে, গন্ধটাও বেরিয়েছে অসাধারণ। এটি গরম ভাত বা পোলাওয়ের সাথে খেতে খুবই মজা লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।